ডাল ভেজানো বাটা অথবা ব্লেন্ডারে দেওয়ার ঝামেলা ছাড়াই মুচমুচে ডালের পেঁয়াজু। শুনে খুব অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজেই রেসিপিটি। যাদের হাতে সময় খুব কম তাদের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি। এই পেঁয়াজু বানিয়ে নেওয়াও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। খুবই মুচমুচে হয় এই পেঁয়াজুটি। বাসায় একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন এটি কতটা পারফেক্ট একটি রেসিপি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওই দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বেল আইকনটি প্রেস করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। মুচমুচে এই পেঁয়াজু তৈরি করার জন্য আমি প্রথমেই পেঁয়াজুর ডাল হালকা সেদ্ধ করে নিব। আমি একটা প্যানে 5 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব এবং 2 মিনিটের মতো আমি এটা সেদ্ধ করে নিব। ডালটা যখন 70%-এর মতো সেদ্ধ হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। আমি ডালটা চেক করে নিব। দেখুন, ডালটা যখন এরকম সেদ্ধ হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। আর ডালটা অবশ্যই 2 মিনিট সেদ্ধ করতে হবে, এর বেশি সময় কিন্তু এটা সেদ্ধ করা যাবে না। আমি ডালটা নামিয়ে সাথে সাথে স্ট্রেনারে ছেঁকে নিব। আমি একটা বাটিতে ডালটা ঢেলে নিলাম। দেখুন এই ডালটা কেমন সেদ্ধ হবে, এর বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না। এর বেশি সেদ্ধ হলে পেঁয়াজুটা ভালো হবে না। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 6-7টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 7 মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন। এরপর আমি সব কিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে কালো জিরা অথবা ধনেপাতা কুচিও দিতে পারেন, এতে পেঁয়াজুর টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমি হাত দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে মেখে নিব। আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি এটা খুব বেশি ড্রাই মনে হয় তাহলে 2 থেকে 3 চা চামচের মতো পানি অ্যাড করতে পারেন, এর থেকে বেশি কিন্তু পানি অ্যাড করবেন না, তাহলে পেঁয়াজুটা ভালো হবে না। এ পর্যায়ে আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার আমি পেঁয়াজুটা ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম হতে হবে। তেলটা খুব বেশি গরম হলে এগুলোতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা ভালোভাবে হবে না, তাই তেলটা খুব বেশি গরম করা যাবে না। চুলার মিডিয়াম আছে, একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে এর ভেতরটা কিন্তু খুব সুন্দর মোচমোচে হবে। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। এরপর আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিব। চুলার মিডিয়াম আছে, আমি পেঁয়াজগুলো ভেজে নিব এবং এগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি এগুলো উঠিয়ে নিব। আমি সবগুলো পেঁয়াজই ভেজে নিয়েছি। আমি একটা পেঁয়াজও আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।